السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত আয়ন টিভির শ্রোতা ও দর্শক মণ্ডলী আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে স্টুডিও থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস অভিনন্দন জানাচ্ছি মুবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোর পথে দেখার জন্য শোনার জন্য সাথে থাকার জন্য অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনারা সবাই জানেন আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেক দিন আমাদের সম্মানিত অতিথি এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকেন আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করবেন সেই বিষয়টি হচ্ছে মানুষের সাথে ব্যবহার আমরা এই বিষয়ে গত সপ্তাহে কিছু আলোচনা করেছিলাম আমাদের অতিথি আলোচনা করেছিলেন অসমাপ্ত যে বিষয় কথাগুলো রয়েছে ইনশাল্লাহ আজকেও সেগুলা আলোচনা করবেন এবং আশা করব প্রত্যেক দিন যেভাবে আমাদের সাথে আপনারা অংশগ্রহণ করে থাকেন আজকেও সেভাবে অংশগ্রহণ করবেন স্ক্রিনের মধ্যে যে নম্বরটি দেখতে পাবেন সেই নম্বরে টেলিফোন করে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন আপনাদের প্রশ্ন রাখতে পারবেন আপনাদের মতামত দিতে পারবেন অথবা যে মোবাইল নম্বরটি দেখতে পাচ্ছেন সেই নম্বরে টেক্সের মাধ্যমে আপনাদের মতামত অথবা প্রশ্ন আমাদের কাছে রাখতে পারবেন এবং আমাদের সম্মানিত অতিথি সেই প্রশ্নের উত্তর দিবে সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমি গত সপ্তাহে বলেছিলাম আমাদের কাছে অনেক প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলোর মধ্য থেকে কিছু প্রশ্নের উত্তর দেওয়া হয়েছিল এবং আমি বলেছিলাম যে আজকে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিব ইনশাল্লাহ আলোচনার এক ফাঁকে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আজকেও যে প্রশ্নগুলো আসবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমাদের সাথে আজকে অতিথি হিসাবে রয়েছেন আপনাদের সুপরিচিত ব্রিটেনের ঐতিহ্যবাহী জামে মসজিদ বায়তুল আমান জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব বিশিষ্ট আলেমদ্দিন হযরত মাওলানা আব্দুল মালিক চৌধুরী সাহেব السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته جناب الله আছেন আলহামদুলিল্লাহ আপনার মাধ্যমে দর্শক শ্রোতা সকলকে আন্তরিক মুবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান শোনার জন্য দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আলহামদুলিল্লাহ আমরা আমাদের বিষয়ভিত্তিক যে আলোচনা সেই আলোচনায় আমরা চলে যাচ্ছি এবং তার কিছু আলোচনার পরে ইনশাআল্লাহ আমরা আজকে প্রথমে গত সপ্তাহের যে প্রশ্নগুলো রয়েছিল সেগুলোর উত্তর দিব তারপরে আজকের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব জি জনাব আপনি যদি আমাদের আজকের বিষয়ের ধন্যবাদ বিষয়গুলো আলোচনা করেন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ক্বাল আল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ফাআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন সাদাকাল্লাহুল আযীম আজকের পবিত্র জুমার দিন আয়ন টিভির আজকের এই লাইভ অনুষ্ঠানে দর্শক শ্রোতা ভাই বোন দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন পবিত্র এই দিনের বরকত যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন আমিন এবং আমাদের জিন্দেগি প্রত্যেকটি ভালো কাজ যেন আল্লাহ কবুল করেন বেশি করে করার তৌফিক দেন এবং যত মন্দ কাজ আমরা জীবনে করেছি বিশেষ করে এই 2023 সালের শেষ পর্বে এসে আজকে আমরা আজকে জুমার দিন 2023 ইংরেজির সর্বশেষ জুমার দিন মহান রাব্বুল আলমিনের দরবারে কায়মনোবাক্যে দোয়া করি আমাদের জীবন থেকে যে একটা বৎসর চলে গেল এই এক বৎসরের ভিতরে আমাদের অনেক আপনজন প্রিয়জন দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ তাআলা যেন তাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস দান করেন এবং আমরা যে সমস্ত ভুল ভ্রান্তি করেছি এই একটা বছর আজকে শেষ জুমার দিন এই বছরের আমরা কায়মনোবাক্যে তওবা ইস্তেগফার করতেছি আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন এবং সমগ্র বিশ্বের মুসলমান ভাই বোন সহ সারা বিশ্বের মানুষ মানবতা
মুক্তি যেন হয়, আল্লাহ তাআলা যেন সবাইকে এক এবং নেক হওয়ার তৌফিক দেন, এবং বিশেষ করে যত দেশে যুদ্ধ বিগ্রহ চলছে, গাজা, ফিলিস্তিন এবং সুদান সহ প্রত্যেকটা দেশে আল্লাহ তাআলা যেন শান্তির ফয়সালা করে দেন। আমাদের সুযোগ্য উপস্থাপক সাহেব অত্যন্ত চমৎকারভাবে বলেছেন যে মানুষের সাথে ব্যবহার এটা কত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করে থাকেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিউন, তোমরা ভালো কাজ করো, সৎ ব্যবহার একে অপরের সাথে ভালো ব্যবহার করতে থাকো, তাহলেই তোমরা কৃতকার্য হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ও ইউহিব্বুল মুতাতাহিরিন। মানুষের একটি ভালো কথা যেমন একজনের মন জয় করে নিতে পারে, তেমনি একটু খারাপ বা অশুভন আচরণ মানুষের মনে কষ্ট আসে। সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে আমাদের উচিত সর্বদা মানুষের সঙ্গে ভালো ও সুন্দরভাবে কথা বলা। ভালো একটি কথা বলা এটিও একটা সাদাকার সব। সুন্দর ব্যবহার ও আচার আচরণ বলতে আমরা বুঝি কারোর সঙ্গে ভালো কথা বলা, দেখা হলে সালাম দেওয়া, খুশলাদি জিজ্ঞেস করা, কর্কশ ভাষায় কথা না বলা, ঝগড়া ফাসাদে লিপ্ত না হওয়া, দমক বা রাগের সুরে কথা না বলা, পরনিন্দা না করা, অপমান অপদস্থ না করা, উচ্চ আওয়াজে কথা না বলা, গম্ভীর মুখে কথা বলা, সর্বদা হাসি মুখে কথা বলা, অন্যের সুখে সুখী হওয়া এবং অন্যের দুঃখে দুঃখী হওয়া। এছাড়া কারো বিপদে দেখা করে সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করা সুন্দর আচরণের অন্তর্ভুক্ত। সুন্দর আচরণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানবীয় গুণাবলী। সামান্য একটু অসতর্কতার কারণে আমাদের আচরণে একজন মানুষ অনেক কষ্ট পেতে পারে, তাই আমাদের সবসময় সচেতন থাকা উচিত যাতে আমাদের আচরণে কেউ বিন্দুমাত্র কষ্ট না পায়। কারণ আমরা সবাই আল্লাহর সামনে আমাদেরকে হাজিরি দিতে হবে। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়াহুম লা ইউজলামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফেয়ার অ্যাবাউট এ ডে হুইচ এভরি ওয়ান উইল রিটার্ন টু আল্লাহ জাল্লা জালালুহু এন্ড এভরি ওয়ান উইল গেট হোয়াট হি আর্ন ইন দিস ওয়ার্ল্ডলি লাইফ। আমাদের এই জিন্দেগীর প্রত্যেকটা কথা, প্রত্যেকটা অ্যাকশন রেকর্ড হইতেছে। আমাদের আচার আচরণ, যার আচরণ যত বেশি সুন্দর সবাই তাকে তত বেশি ভালোবাসে, সম্মান ও শ্রদ্ধা করে। যার আচরণ ভালো নয় সবাই তাকে ঘৃণা করে ও এড়িয়ে চলে। সুন্দর ব্যবহার, সুন্দরভাবে কথা বলা সুন্দর মনের পরিচয় বহন করে। এ প্রসঙ্গে হাদিসে হযরত রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সালাতুসসালাম বলেন কিয়ামতের দিন মুমিনের আমলনামায় সুন্দর আচরণের চেয়ে অধিক বাড়ি আমল আর কিছুই হবে না। যে ব্যক্তি অশ্লীল ও কটু কথা বলে বা অশুভ আচরণ করে তাকে আল্লাহ তাআলা ঘৃণা করেন, আর যার ব্যবহার সুন্দর সে তার ব্যবহারের কারণে নফল রোজা ও তাহাজ্জুদের সওয়াব লাভ করবে। এই হাদিসটা সুনুনে তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ রয়েছে। হুজুর আলাইহি সালাতু সালাম বলেন সবচেয়ে বেশি যা মানুষকে জান্নাতে প্রবেশ করাবে তা হলো আল্লাহ তাআলার ভয় ও সুন্দর আচরণ। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সালাতু সালামকে প্রশ্ন করা হয়েছিল যে সবচেয়ে বেশি কোন আচরণে, কোন কারণে মানুষ বেশি জান্নাতি হবে। আল্লাহ রসুল বলেছেন থাকু আল্লাহ ও হুসনুল খুলুক, আল্লাহর ভয় এবং সচ্চরিত্র। সুতরাং এই পবিত্রতম জুমার দিন এবং বৎসরের শেষ প্রান্তরে এসে আজকে আমাদের সকলের এটাই যেন হয় প্রতিজ্ঞা আল্লাহর দরবারে যে হে আল্লাহ, আমাদেরকে যতদিন হায়াত বাকি রেখেছো আমরা যেন বাকি জিন্দেগিটুকুন ভালো ব্যবহার করে আমাদের আচার আচরণ, আমাদের আমাদের ফ্যামিলির সাথে, আমাদের
আমাদের আত্মীয় স্বজনের সাথে আমাদের নেইবারের সাথে কলিগের সাথে আমরা যেন ভালো আচরণ করতে পারি প্রতিটা ক্ষেত্রে যেন আমরা আমাদের রুল ট্র্যাডিশন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম থেকে যা আমরা পেয়েছি সেই নীতিমালা যেন আমরা ফলো করতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেন অশুভন অশ্লীল কথা ও আচরণের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই আর যার আচরণ যত সুন্দর তার ইসলাম তত সুন্দর এই হাদিসের নাম মুসনাদে আহমদে উল্লেখ রয়েছে আরেকখানে হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার আচার ব্যবহার সুন্দর আমি তার জন্য সর্বোচ্চ জান্নাতে একটি বাড়ির নিশ্চয়তা প্রদান করছি সুবহানাল্লাহ এটা হচ্ছে সুনানে আবু দাউদের মধ্যে এই হাদিস কানা রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যদি কেউ বিনম্রতা ও নম্র আচরণ লাভ করে তাহলে সে দুনিয়া ও আখিরাতের পাওয়া সব কল্যাণই লাভ করলো হায় হায় আর রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং সুন্দর আচরণ বাড়িঘর ও জনপদে বরকত দেয় এবং আয়ু বৃদ্ধি করে এটাও মুসনাদে আহমদের মধ্যে উল্লেখ রয়েছে সুতরাং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সালাতু সালামের যে সমস্ত নীতিমালা যে সমস্ত আচরণবিধি আল্লাহ থেকে আমাদেরকে দান করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তব জীবনে আমাদেরকে যে তালিম দান করেছেন শিক্ষা দিয়ে গেছেন আমরা যেন আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই সমস্ত আচরণবিধি আমরা যদি মেনে চলতে পারি তাহলেই আমরা জান্নাতি হতে পারবো আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আমাদের দুনিয়ার সফলতা অর্জন করতে পারবো এবং পরকালে আল্লাহ সুবহানাহু তাআলার সান্নিধ্য অর্জনে আমরা জান্নাতের সর্বোচ্চ স্থানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা জান্নাত লাভ করতে পারি জি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দেন আল্লাহ যেন আমাদের এই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সুযোগ করে দেন জি অসংখ্য ধন্যবাদ আমরা একজন কলার সাথে কথা বলে নিই হ্যালো আসসালামু আলাইকুম সবকে আমি সালাম দেই আমি শফিকুল মান্ডি থেকে অনেক দিন ধরে আমি মালিক সাহেবের লগে কথা বলতেছি না আমার একটা প্রশ্ন জি আপনি ভালো আছেন জি আমি ভালো আছি জি আপনি প্রশ্নটি বলবেন প্লিজ আমার প্রশ্ন হইল এটা তো ক্রিসমাস মান্থ হইল জিজাস ক্রাইস্ট আইবার মান্থ তারা খ্রিস্টানে বিশ্বাস করে আমার প্রশ্নটা হইল জিজাস ক্রাইস্ট যখন আইবা যখন তারা খ্রিস্টানে বিশ্বাস করবো তারা তো হেভেনও যাইব ডেফিনেটলি তারা খ্রিস্টানে এটা বিশ্বাস করে যে আমরা জিজাস ক্রাইস্ট চাইলে আমরা যদি জিজাস ক্রাইস্টে বিশ্বাস করি তে আমরা হেভেনও যাইব ইনশাল্লাহ ইনশাল্লাহ এই সম্পর্কে আলোচনা করবার ধন্যবাদ আপনাকে ইনশাআল্লাহ যদি সময় হয় তাহলে ইনশাআল্লাহ আমাদের সম্মানিত আলহামদুলিল্লাহ এই শফিকুল সাহেব জি কবি একজন প্রত্যেকটি অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন ইনশাআল্লাহ উনি একজন মিডিয়া ব্যক্তিত্ব জি প্রত্যেকটা অনুষ্ঠানে উনি সহযোগিতা করেন এবং উনি যে কথাটা বলেছেন আসলেও যে কিয়ামতের আগে যখন ঈসা আলাইহি সালাতু সালাম আসবেন তখন ঈসা আলাইহি সালাতু সালাম সহ যত প্রিভিয়াস আম্বিয়া কেরামের যে সমস্ত অনুসারীরা ছিলেন প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লামের দীনে ইসলামের আনুগত্য স্বীকার করবেন এবং ঈসা আলাইহি সাল্লাতু সাল্লামও হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লামের ইত্তেবা করে এজ এ খলিফাতুল মুসলিমিন তিনিও সমগ্র বিশ্বের মুসলমান এবং যত মানুষ আসে খ্রিস্টান ইহুদি সকলের এই সাথে মিলে ইসলামের সুমহান সায়া তলে আসবেন এবং সবাই ইসলামের ইসলাম গ্রহণ করে ধন্য হবেন জি অসংখ্য ধন্যবাদ জনাব শফিকুল ইসলাম সাহেব ইনশাল্লাহ উনি সংক্ষিপ্ত আকারে বিষয়টি উত্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমি পূর্বে বলেছিলাম গত সপ্তাহের কয়েকটি প্রশ্ন আমাদের কাছে রয়েছিল এবং আমি সেটা উল্লেখ করেছিলাম যে আজকে ইনশাআল্লাহ সেগুলোর উত্তর দিব আজকেও কিছু প্রশ্ন এসেছে পরবর্তীতে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব জনাব গত সপ্তাহের পাঁচটি প্রশ্ন আমাদের কাছে রয়েছিল সময়ের অভাবে আমরা সেটার উত্তর দিতে পারি নাই আমরা এখন সেই প্রশ্নগুলোর দিকে চলে যাচ্ছি প্রথমে একজনে জানতে চেয়েছিলেন যে অনেক সময় দেখা যায় ঘরের মধ্যে
ছেলে অথবা মেয়ে ছোট ছেলে অথবা মেয়ে কান্নাকাটি করে তখন পিতা অথবা মা মা অথবা বাবা এই ক্রন্দনকে থামানোর জন্য বিভিন্ন আশ্বাস দেওয়া হয় হয়তো মনে করেন যে তাদেরকে সুইচ লিয়ে দেওয়া হবে অথবা অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়া হবে কিন্তু ক্রন্দন বন্ধ করার পর সেটা তাৎক্ষণিকভাবে আর হয় না তাহলে এটা কি মিথ্যার পর্যায়ে পড়বে ধন্যবাদ আপনাকে এবং যিনি প্রশ্ন করেছেন আসলে মা বাবা হচ্ছেন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরাতে ফা আবাওয়াহু ইউহাউইদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি কামা কাল আও কামা কাল আলাইহিস সালাম আমরা আমরা আসব একজন কলার চলে এসেছেন কথাটা বলে নেই হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি জনাব বলেন প্লিজ কয়লা প্রশ্ন হইল কি আমরা শখে বলি যে মা মানুষ মাটির তৈরি যে আমরা কিভাবে মাটির তৈরি কথা একটা জানতে চাই বুঝছেন না জি আর দুই নম্বর প্রশ্ন হইল কি বাংলাদেশে যতটা ইসলামের সংগঠন বা দল আছে কখনো লক্ষ্য উদ্দেশ্য ছিল যে ইসলাম বা ইহতেমাল কোরআন সমান হাদিস বা বিভিন্ন নামে এখন দাঁড়ো কেন কিন্তু এক দল আর দল সহ্য করতে পারে না ওয়াজও উঠি আনলে হলে বিবদ্ধি স্টার্ট হয়ে যায় হুদের মতো কথা বললাম বা 10 লাখ টাকা চ্যালেঞ্জ কাফি মুনাফিক বিমা অথচ এরা তো হলুদ এক পুরান লইয়া আলোচনা হলুদ উদ্দেশ্য একটা এই বিভেদটা কিন্তু আমরা শুধু এই বলি না তারপর আমরা কিতা শিখতে পাই নি তারা রাস্তা কি ওকে অসংখ্য ধন্যবাদ জনাব অত্যন্ত সুন্দর এবং সময় উপযোগী প্রশ্ন করেছেন আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন আমাদের সম্মানিত খতিব সাহেব প্রশ্নের উত্তর দিবেন ইনশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ আমরা দুইটি প্রশ্ন শুনলাম সেগুলো পরবর্তীতে আমরা দেওয়ার চেষ্টা করব জি আপনি বলছিলেন জি এই এখন ব্যাপার হচ্ছে আল্লাহ তাআলা মা বাবার দায়িত্ব দিয়েছেন যে ছেলে সন্তানদেরকে মানুষ বানানোর জন্য তারা হচ্ছেন মাতা পিতা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ কারিগর আদর্শ মা বাবার দায়িত্ব হচ্ছে তাদের আচার আচরণ লালন পালন ইভেন বাচ্চাদেরকে খাবার দাবার দেওয়া পর্যন্ত প্রত্যেকটাই আমরা যেন একজন আদর্শবান মানুষ হিসেবে তাদেরকে তালিম দিতে থাকি শৈশবকাল থেকে এই এই জন্য বাচ্চাদেরকে আমরা যদি যে সমস্ত প্রতিশ্রুতি দিব এইটা যেটা আমরা পারবো না বা যেটা আমাদের এই সাধ্যের বাহিরে কিংবা আমরা যেটা করতে পারবো না বা করবো না মনের মধ্যে থাকে এই ধরনের কোনো কিছু প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া ঠিক না কারণ এর মাধ্যমে তাদের মনের মধ্যে এর একটা আবরণ পড়ে থাকে এবং তারা এর থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করে এখন যদি দেখা যায় মা বাবা এটা বলিয়া তারপরে এটা করতেছেন না তাহলে তাদেরও একটা ধারণা সৃষ্টি হবে যে আমরাও বোধহয় প্রতারণা এটা বোধহয় জায়েজ রয়েছে আমার মা বাবা যেহেতু আমাদেরকে এটা করতেছেন আমরাও অন্য মানুষের সাথে এইটা বোধহয় প্রতারণা করলে কোনো গুণা হবে না এটাই তারা শিক্ষা গ্রহণ করে নিবে মা বাবার এটা আদর্শ থেকে মা বাবার আচরণ থেকে এই কারণে এটাকে ঠিক না এটাকে চূড়ান্তভাবে আল্লাহর রাসূল সাল্লাম এইদিকে সতর্ক থাকার জন্য এইসব আচার আচরণ যেগুলো আমরা মন্দের আশ্রয় নিয়ে করা হয় এইগুলা পরিহার করার জন্য সতর্কভাবে দৃষ্টি রাখা আমাদের উচিত ওকে অসংখ্য ধন্যবাদ তাহলে এই সমস্ত না বলে যেটা সম্ভব সেই ধরনের আশ্বাস দিয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়া ভালো অবশ্যই ধন্যবাদ জনাব জি একজন খোলার চলে এসেছেন হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম আমার দুইটা প্রশ্ন জি বলেন প্লিজ আমার একটা প্রশ্ন আমি মাঝে মাঝে কিছু বেড়া লাগে আমার মাইন্ড আমার মাথা তুলে পড়ে যায় আমি বইয়া নমাজ দুইটা সই দিলাম না দিলাম বা দিলাম একটু বেড়াল হয়ে গিয়া সেগুলা খেতাম আমি সময় চেষ্টা করি দোয়া দিল নমাজ লাগলেও আমি বেড়াল লাগে যাই মাইন্ড যাই গিয়ে রাখতাম পারি কথা করে করে কোনোবেলা খেতা কর্ম আল্লাহর নমাজ যায় একটা প্রশ্ন আমি দুইজন মানুষ সেটা যেমন মনে হর আমার দুইজনে দুইজন যেমন লাগ গেছেন দুইজন গিয়া একজন আজগুনে ছুটতে পারেন না বলে
মানে আপনার প্রথম প্রশ্ন আমরা বুঝেছি, পরের প্রশ্নটি হচ্ছে যে দুইজন মানুষের কথা বলছেন, আপনার ছেলে দুইজন? জি না, আসলে আমার দুইজন আত্মীয়। আপনার দুইজন আত্মীয় বেড়া লাগ গেছে দুইজন? তখন অগস্ট পারলাম না, সুন্দর একটা সুস্থ। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর কোনো প্রশ্ন আছে? আর আর মাগরিবের নামাজে কি আমরা মনে করো আজানের চার পাঁচ আগে পারমু, দশ মিনিট আগে পড়া যাইব নি বাবা আগে মাগরিবের নামাজ আগে? ওকে। আর কি আমার পাঁচ দোকানও লাগবে করি? ওকে ইনশাল্লাহ। আর ওখানটা কোনো দোয়া দূর করলাম জি। ধন্যবাদ আপনাকে, খুবই সুন্দর তিনটি প্রশ্ন রেখেছেন। ইনশাল্লাহ আমাদের হুজুর আপনার প্রশ্নের উত্তর দিবেন, আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। ধন্যবাদ আপনাকে জি, অসংখ্য ধন্যবাদ জনাব। তারপরের প্রশ্নটি হচ্ছে যে একজন জানতে চেয়েছিলেন যে নামাজের অর্থাৎ মানুষ ইন্তেকাল করার পূর্বে বিভিন্ন কারণে অনেক সময় নামাজ পড়তে পারেন না, তখন নামাজের যে সেটা কাফফারা হোক আর ফিদিয়া হোক সেটা কীভাবে দেওয়া হয়? নামাজের কাফফারা ব্যাপারে এটা হানাফি মজহব অনুসারে এটা দেওয়াটা উচিত, এই কারণে যিনি মারা গেছেন ওনার যদি অসুস্থতাজনিত কারণে বা যে কোনো কারণে নামাজ ছেড়ে যান তাহলে তার দুইটা অবস্থা, একটা হচ্ছে যে উনি নামাজ পড়ার বা নামাজের টাইম যখন আসছিল তখন ওনার জ্ঞান বুদ্ধি ছিল এবং উনি যদি পড়ার সম্ভাবনা অর্থাৎ ওনারে নামাজটা আদায় করার জন্য আত্মীয় স্বজন যারা আছে তারা চেষ্টা করিয়া তার বা ইয়াদ দেওয়াইয়া তারে যেভাবেই হোক অজু করতে না পারলেও অ্যাটলিস্ট তায়াম্মম করাইয়াও নামাজ পড়াইতে আমরা যেন সচেষ্ট থাকি। আর এরপরেও যদি নামাজ পড়া ওনার পক্ষে সম্ভব না হয় এবং সেন্স উনি ওনার হুশ বা হুশ অবস্থায় থাকেন, হুশ অবস্থায় থাকিয়া নামাজ খোঁজা হইয়া থাকে তাইলে এই নামাজের আপনার কাফফারাটা দিয়া আল্লাহর কাছে আশা রাখা যাতে এর জরিয়ায় আল্লাহ তাআলা মাফ করে দেন, এটা হানাফি মজহব অনুসারে কাফফারাটা দেওয়া উচিত বা কোনো কোনো বর্ণনায় ওয়াজিব বলা হয়েছে যে এই সম্পদ উনি যা রেখে যাবেন এই সম্পদ থেকেই উনার কাফফারা দিবেন, এক অক্তের এক ফিত্রা সমপরিমাণ এইভাবে হিসাব করে হিসাব করিয়া এক দিনে আবার ওই ছয়টা ফিত্রা হবে উতির সহ জি। এইভাবে এইভাবে দিয়া আল্লাহর কাছে উনার একটা আশা তৈরি করা যাতে এর ওসিলে আল্লাহ তারে মাফ করে দেয়। অসংখ্য ধন্যবাদ সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমাদের প্রশ্নের উত্তর আমাদের খতিব সাহেব অত্যন্ত সুন্দরভাবে সেগুলো দিচ্ছেন, যারা প্রশ্ন করেছিলেন আশা করি আপনারা বুঝতে পারছেন, আমরাও বুঝছি। যাই হোক সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা ছোট্ট একটি ব্রেকে চলে যাব, ব্রেক থেকে আসার পর বাকি প্রশ্নগুলো যে প্রশ্ন রয়েছে আমাদের কাছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব, সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।